নমস্কার সবাইকে কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো রিসেন্টলি যে নিউজ নিয়ে তোমরা এসছে সবাই জেনে থাকবে তো এটা নিয়ে আমরা আমাদের কমিউনিটি ট্যাবেও আপডেট দিয়েছিলাম তো সেটা হচ্ছে যে জেনে থাকবে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তিন বছর পর আবার অ্যাডমিশান টেস্ট আসতে চলেছে তো সেটা তোমাদের জন্য খুবই একটা খুশির সংবাদ নিশ্চয়ই তো এটা নিয়ে দেখো আমরা অলরেডি আমাদের যে কমিউনিটি ট্যাবে আমরা কিন্তু ডিসক্লোজ করেছিলাম তো তারপরেও তোমাদের অনেকের একটু সমস্যা ছিল যে কি বৃত্তান্ত তো তার জন্য বেসিক্যালি ক্রিশ্চিয়ান ক্লিয়ারলি হচ্ছে আমাদের এই ভিডিওটা করা ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো লাস্ট এক্সাম হয়েছিল হচ্ছে দু সালে ঠিক আছে দু হাজার সালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে আন্ডার এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স হয়েছিলো মানে ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু স্টুডেন্ট দেওয়া হয়েছিল ঠিক আছে আন্ডার পোস্ট গ্রাজুয়েটেও তো তারপরে থেকে কুড়ি সালে তোমার করোনা শুরু হয়ে গেল ঠিক কুড়ি একুশ বাইশ এই তিন বছর কিন্তু এক্সাম হয়নি ঠিক আছে কিন্তু এই যে রিসেন্টলি কিন্তু মানে মোটামুটি পাঁচ ছ দিন আগে কিন্তু তুমি নিশ্চয়ই দেখে থাকবে সব ধরনের কিন্তু পেপারে কিন্তু চলে এসছে মিডিয়াতেও যে এই বছর মানে দু হাজার সামনের যে বছর দু হাজার তেইশ সালে কিন্তু এন্ট্রান্স এক্সাম অবশ্যই কন্ডাক্ট করা হবে তো সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতায় অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু ধরো আন্ডার এবং পোস্ট গ্র্যাজুয়েট দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য মানে আন্ডার তোমার কিন্তু এন্ট্রান্স হবে এবং পোস্ট গ্রাজুয়েশানেও কিন্তু এন্ট্রান্স হয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে সব সাবজেক্টে তোমার হচ্ছে স্টুডেন্ট নেওয়া হবে এবছর মানে এই ক বছর মানে দু তিন বছর নেওয়া হয়েছে তোমার বেসিক্যালি মার্কসের উপর ভিত্তি করে তোমরা জানো ঠিক আছে কিন্তু দু তেইশ সাল থেকে আবার কিন্তু আগে যেরকম এন্ট্রান্স এক্সাম বা ভর্তি পরীক্ষা হতো তো সেরকমই কিন্তু এন্ট্রান্স এক্সাম নিয়ে প্রত্যেকটা সাবজেক্টে তারপরে কিন্তু ভর্তি নেওয়া হবে এখানে ঠিক আছে তো তার জন্য ধরো তোমরা কেউ এখন ইলেভেনে পড়ছো বা টুয়েলভে পড়ছো তোমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে পড়তে চাই ঠিক আছে আন্ডার গ্রাজুয়েটে বা তোমরা যদি ধরো কেউ সেকেন্ড ইয়ারে পড়ো বা থার্ড ইয়ার সবে উঠেছো ঠিক আছে তো তোমরা চাইছো যে দু হাজার তেইশ সালে আমি এখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে পড়তে চাই তো তাহলে কিন্তু এখন থেকেই তোমার প্রিপারেশান বা প্রস্তুতি শুরু করে দেওয়া দরকার সে যে সাবজেক্টে তুমি পড়ো না কেন এখানে এন্ট্রান্স এক্সাম কিন্তু টাফ হয় খুবই আর তাছাড়া তোমার সাব যে সিটের যদি পরিমাণ দেখো তুমি খুবই কম অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় ঠিক আছে তো তার জন্য এখানে চান্স পাওয়া অনেক বেশি টাফ যাদবপুর ইউনিভার্সিটিতে সহ অন্যান্য যে সকল ইউনিভার্সিটি আছে সেখানে তোমার মোটামুটি তোমার মার্কসে নিয়ে নেয় ঠিক আছে ক্লাস টুয়েলভ বা গ্র্যাজুয়েশানে কিন্তু যাদবপুরের আর প্রেসিডেন্সি এইখানে হচ্ছে তোমার এন্ট্রান্স এক্সাম দিয়ে ভর্তি হতে হয় ঠিক আছে তো যাদবপুরে কিন্তু তোমার এন্ট্রান্স এক্সাম তো রেগুলার হচ্ছে এবছরও হয়েছে ঠিক আছে কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রথমে বলেছিল যে দু হাজার বাইশ সালে এক্সাম হবে কিন্তু তারপরে নিতে পারিনি ঠিক আছে তো দু সাল থেকে কিন্তু হবে সেটা বলে দিয়েছে এতদিন আগে থেকেই তো তার জন্য তোমার কিন্তু প্রিপারেশান সেই হিসাবে করা দরকার কারণ এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম দেয় হাজার হাজার স্টুডেন্টরা ঠিক আছে আর সাবজেক্টের যে প্রত্যেক সাবজেক্টের সিট কিন্তু খুবই কম ঠিক আছে যদি আমি একটু তোমাকে এক্সাম্পল দিই আর্টসের সাবজেক্টে তোমার টোয়েন্টি ফাইভ সিট টোটাল টোয়েন্টি ফাইভ ঠিক আছে আন্ডার গ্রাজুয়েটে পোস্ট গ্র্যাজুয়েশানে তোমার কিন্তু ফোরটি কিছু কিছু ক্ষেত্রে থার্টি সিট রয়েছে ঠিক আছে রেসপেক্টিভ সাবজেক্টে ধরো আমি সিম্পল উদাহরণ দিচ্ছি তোমার বাংলাতে তোমার ধরো সিটের সংখ্যা হচ্ছে তোমার পঁচিশটা ঠিক আছে ইংলিশে তোমার পঁচিশটা সিট সব মিলে কিন্তু আমি বলছি জেনারেল এস সি এসটি ও সব মিলে আন্ডার গ্রাজুয়েটে পোস্ট গ্রাজুয়েশানের তিরিশটা ক্লিয়ার সায়েন্সের ক্ষেত্রে সেটা একটু বেশি চল্লিশটা সিট ঠিক আছে মানে ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সকল সাবজেক্টে তোমার চল্লিশটা করে সিট এই হচ্ছে তোমার সিটির অবস্থা মোটামুটি এর থেকে খুব বেশি হেরফের হয় কিন্তু তার থেকে বেশি কিন্তু হেরফের হয় না তার মধ্যে তো আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে আমাদের যে রিজার্ভেশন পলিসি আছে সেটা তো ফলো করা হবেই ঠিক আছে তো তার জন্য তুমি বুঝতেই পারছো কোন লেভেলে তোমার এখানে কম্পিটিশান হবে তো এই কারণে তোমার কিন্তু এখন থেকে প্রিপারেশান নেওয়া দরকার ক্লিয়ার যে সাবজেক্টেই তুমি কিন্তু পড়তে চাও ভবিষ্যতে সে আন্ডার হোক বা পোস্ট গ্রাজুয়েশন হোক ঠিক আছে আমি দেখো তোমাকে রিয়েলিটিটা দেখিয়ে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো যে কী সিচুয়েশান রয়েছে আমার কীভাবে আমার প্রিপারেশানটা নিতে হবে আগে থেকে প্রস্তুতি দরকার আগে থেকে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে কী মাস চলছে এটা হচ্ছে তোমার আমাদের নভেম্বরের প্রায় লাস্ট উইক তাই না তো তোমার এক্সাম টু থাউজেন্ড ঠিক আছে তুমি জুলাই বা আগস্ট এই টাইমে বা সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর এই টাইমে এক্সাম হবে তাহলে তোমার মাথায় মাস আছে ঠিক আছে সাত আট মাস তাই না সাত আট মাস রয়েছে আট বা নয় মাসে তুমি ধরলাম ম্যাক্সিমাম তো এই হিসাবে তোমার কিন্তু প্রিপারেশান না দরকার ঠিক আছে সে তুমি আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশনে পড়ো না কেন যে যে সাবজেক্টগুলো তুমি তো অলরেডি এগুলো নিয়ে অলরেডি আমাদের ভিডিও করা আছে আমাদের চ্যানেলে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টে কীরকম কী নাম্বার লাগে কীরকম কতগুলো সিট রয়েছে ঠিক আছে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হয় কীভাবে আমি প্রিপারেশান নিতে পারবো তো এগুলো নিয়ে কিন্তু আমাদের ইউনিভার্সিটির ডিটেলস করা আছে এবং যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কেও ঠিক আছে তো তুমি আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে তো এরপর দেখো আমাদের কিন্তু অলরেডি তোমার এন্ট্রান্স এক্সামের প্রিপারেশানের কোর্স কিন্তু চলছে মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা ঠিক আছে তাছাড়া কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার এবং পোস্ট গ্র্যাজুয়েট এর এন্ট্রান্স এক্সামের প্রিপারেশান কিন্তু আমাদের কিন্তু চলছে রেগুলার ঠিক আছে তো আমাদের স্টুডেন্ট এবার যাদবপুরে চান্সও পেয়েছে ঠিক আছে যাদবপুর ইউনিভার্সিটিতে মানে দু হাজার বাইশের কথা বলছি তো ধরো তোমরা যারা দু হাজার তেইশের এক্সাম দিতে চাও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা তোমার যাদবপুর ইউনিভার্সিটি বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে এন্ট্রান্স এক্সাম দিতে চাও তো তার জন্য কিন্তু আমাদের এন্ট্রান্স এক্সামের কোর্স কিন্তু চলছে অলরেডি কোন কোন সাবজেক্টে তাহলে তুমি যদি পড়তে চাও বাংলা ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি জিওগ্রাফি এই সাবজেক্টের এই সাবজেক্টের আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশান কিন্তু আমাদের কোর্স কিন্তু চলছে ঠিক আছে যদি তোমরা পড়তে চাও ধরো তুমি দু হাজার তেইশে এক্সাম দিতে চাও সি এক্সাম সিউইটি ইউজি পিজি অথবা তোমার প্রেসিডেন্সির বা যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্সের জন্য তুমি পড়তে চাও এই এই সাবজেক্টের জন্য ইউজি অথবা পিজি তুমি কিন্তু এখন থেকেই পড়া শুরু করতে পারো এবং খুবই অ্যাফোর্ডেবল কস্টে তুমি কিন্তু পড়তে পারো আমাদের এই কোর্সে পুরোটাই অনলাইনে হবে তুমি বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারবে ঠিক আছে কোথাও তোমার যাওয়া আসাও লাগবে না তোমার কি দরকার খালি ইন্টারনেট কানেকশান একটা স্মার্টফোন বেশ আর কিছু না তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো আমাদের কোর্সে এন্ট্রান্স এক্সামের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি এবং সিইউইটির ধরো দু হাজার তেইশ সালে তুমি এন্ট্রান্স দিচ্ছ তুমি এখন থেকে কিন্তু প্রিপারেশান তোমার চালু করা দরকার পুরোদমে কারণ দেখো রিসেন্টলি কিন্তু আপডেট দিয়ে দিয়েছে তাই না প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কারণ অন্যগুলো তো তোমার অবভিয়াসলি হয় সিইউইটি তো এন্ট্রান্স তো হচ্ছেই আর যাদবপুরে তো অলরেডি হয়েছে ওই বছর তাই না তো সেটা তো কিন্তু চলছে তো তুমি কিন্তু এখন থেকেই তোমার কিন্তু প্রিপারেশান শুরু করা দরকার ঠিক আছে তো যদি তোমরা পড়তে চাও এই এই সাবজেক্টে তো তুমি কিন্তু ডিসেম্বর থেকেই শুরু করতে পারো আজকে কয় তারিখ আজ হচ্ছে তোমার পঁচিশে নভেম্বর তাই না যদি তোমরা ডিসেম্বর থেকে পড়া শুরু করতে চাও এন্ট্রান্স এক্সামের জন্য এই সাবজেক্টের রেসপেক্টিভ সাবজেক্টের আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে বা তুমি সেকেন্ড ইয়ারে পড়ছো বা তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো ঠিক আছে বা তুমি থার্ড ইয়ার সব উঠেছো তুমি এখন থেকে প্রিপারেশন নিতে চাও এন্ট্রান্সের তাও পড়তে পারো কোনো প্রবলেম নেই তোমার কোথাও তো যাওয়া আসে লাগছে না না তুমি বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারছো বা তুমি ধরো ইলেভেনে পড়ছো বা টুয়েলভে টভে পড়ছো তুমি বার তুমি প্রেসিডেন্সিতে এন্ট্রান্স এক্সাম দিতে চাও ধরো আমি উদাহরণ দিলাম তুমি হিস্ট্রিতে পড়ছো হিস্ট্রিতে তুমি এন্ট্রান্স এক্সাম দিতে চাও তুমি কিন্তু পড়তে পারো আমাদের কোর্সে ঠিক আছে এন্ট্রান্স এক্সামের জন্য তো যারা যারা পড়তে চাও আমাদের কোর্সে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স এই নাম্বারে যোগাযোগ করো ডিটেলসে সব জানানো হবে ঠিক আছে তো তাড়াতাড়ি তোমরা জানো যদি তোমরা ডিসেম্বর থেকে শুরু করতে চাও এন্ট্রান্স এক্সামের জন্য দেখো আমাদের ইউপিএসসি সিএসসির কোর্স কিন্তু মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস এক্সামিনেশনের কোর্স সহ অলরেডি চলছে অপশনাল সহ হিস্ট্রি আর পি এস আই আর ইউজি সিনেট পলিটিক্যাল সায়েন্সের জন্য তুমি যদি পড়তে চাও পড়তে পারো আমাদের কোর্সে এই নাম্বারে যোগাযোগ করে ডিটেলসের সব জানানো হবে ঠিক আছে তো দেখো আমি ডিটেলসের সব তোমাদের বললাম আর তাছাড়া এই সকল ইউনিভার্সিটিতে ডিটেলস সম্পর্কে ধরো হস্টেল ফ্যাসিলিটি কোর্স ফি এগুলো নিয়ে বৃত্তান্ত সব ডিটেলস যাদবপুর ইউনিভার্সিটির সব কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও করা আছে তোমরা একটু দেখো সামনে দেখলেই তো বুঝতে পারছো না তো তাহলে সেগুলো দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো সেগুলো দেখলে পুরো ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের যা যা কোয়ারি আছে বা যা যা কোশ্চেন আছে বা যা যা ডাউট আছে তুমি কমেন্ট সেকশানে আমাকে জানো যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে তাছাড়া আমাদের ওয়েবসাইটও ফলো করো কৌশিকরা ডট ইন এখানেও কিন্তু রেসপেক্টিভ নিউজ তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর চলো তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে কী কী টপিক নিয়ে তোমরা ভিডিও চাও আমাকে জানো ঠিক আছে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা